তো হেগাই চ্যানেল আমি রিতম তো এখন আমরা কথা বলি হিট মুভির টেলারটাকে নিয়ে অসাধারণ একটা টেলার বানানো হয়েছে এই টেলারটা আমার দেখে খুব ভালো লেগেছে কারণ এটাকে টেলার বলা হয় পুরো মুভিটা দেখিয়ে দেওয়া হয়নি এমনকি এমন কিছু সিন টেলারে দেখানো হয়েছে যেটা দেখার পরে মানুষ হলে যেতে বাধ্য হবে যে এরপরে কি হবে টেলারটা খুব সুন্দর করে বানানো হয়েছে এইবার আমি কথা বলি রাজকুমার রাওর কথা আগের যে মুভিটা সেম মুভি স্বাদিমে জারুর আনা এখানে উনি পুলিশের অ্যাক্টিং করেছে এবং এই মুভিটা তো উনি পুলিশেরই অ্যাক্টিং করছে কিন্তু তফাৎ শুধু একটা এই মুভির যে লুকটা আর ওই মুভির যে লুকটা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে এই মুভির লুকটা আমার যথেষ্ট ভালো লাগছে এই মুভির স্টোরিটা খুবই সিম্পল একটা প্রফেশন মানুষের প্রফেশন মাঝে মাঝে মানুষের শত্রু হয়ে যায় ইনি রাজকুমার রাও এই মুভিতে পুলিশের একজন অ্যাক্টিং করছে এবং তার সামনে তার কিছু প্রিয় মানুষকে কিছু আতঙ্কবাদী জ্বালিয়ে মেরে দেবে আর সেইটা নিজে চোখে দেখার পরে কিছু পেনফুল অ্যাটাক তার মাথায় চলবে হসপিটালে গিয়ে যখন দেখাচ্ছে একটা সিন উনি ঘুমাচ্ছিল হট করে ওই সিনটা মাথায় আসলো উঠে বলল ভাল লাগছে সিনটা এবং তারপরে উনি ডিস ডিসিশন নেয় ওনাকে ডক্টর বলে যে আপনার প্রফেশন আপনার শত্রু হয়ে যাচ্ছে কিন্তু তবুও উনি ডিপার্টমেন্ট ছাড়বে না এইটা বলে এবং ওনার কাছে আমার যেটা মনে হলো যে এদের কেসটা ওনার কাছে আসে আতঙ্কবাদীদের তো উনি ঠিক করে যে না আমি এই কেসটা নেব এবং এই কেসটা দিয়ে ইয়ে করবো এবং কিছু সিন দেখানো হচ্ছে হয়তো সামনে কেউ মার্ডার হয়েছে বা পুড়িয়ে মেরেছে কেউ কইটা থেকে উনি পেছনে গিয়ে বমি করছে ওইগুলো আমার খুব ভালো লেগেছে স্টোরিটার মধ্যে ওজন আছে বস স্টোরির মধ্যে একটা ওজন আছে বাট আমার মনে হয় রাজকুমার রাও যদি এবার ঠিকঠাক অ্যাক্টিং করে তো এই মুভিটা একটা বক্স অফিসে কালেকশন আনতে চলেছে কারণ স্টোরিটার মধ্যে ওজন আছে এবার আমি বাদ বাকি কথা বলবো না কারণ টেলারটা অত বড় কিছু করে দেয়নি যে আমি দেখে বলবো যে কার অ্যাক্টিং ভালো কার অ্যাক্টিং ভালো না বাট যেইটুকু টেলারে দেখা হয়েছে ওইটুকু আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা